আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো ইউটিউবের নতুন একটা রুলস এসেছে এবং নতুন একটা আপডেট নিয়ে এসেছে, সেটা হচ্ছে ইউটিউব পডকাস্ট। ঠিক আছে, তো ইউটিউব পডকাস্ট এমন একটা জিনিস বা এমন একটা অপশন যেটা যেটা আপনাকে প্লে লিস্টের মতো কাজ করবে। ঠিক আছে, তো চলুন একটু দেখি যে পডকাস্ট কি। তো এখান থেকে আমি কন্টেন্টে যাওয়ার পরে যে অপশনটা দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও আছে, লাইভ আছে, পোস্ট আছে, প্লে লিস্ট আছে, পডকাস্ট আছে। ঠিক আছে, তাহলে তো এই অপশনটা কিন্তু আমাদের আসে যে হোয়াট ইজ আ পডকাস্ট, পডকাস্ট মূলত কী। তো পডকাস্ট হচ্ছে আপনার ইউটিউবের আপনার প্লে লিস্টের মতো একটা অপশন, যেখানে শুধু আপনি প্লে লিস্টের মতো ভিডিওগুলো আপনি এখানে রাখতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি যাই, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে পডকাস্টে গেলে এখানে দেখা যাচ্ছে নো কন্টেন্ট। হ্যাঁ, এখানে নো কন্টেন্ট দেখাচ্ছে। তো এখান থেকে আমরা কীভাবে পডকাস্ট রাইট করতে পারি, এখান থেকে যদি আমি আসি নিউ পডকাস্ট, তো নিউ পডকাস্টটা আসার পরে এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট এ নিউ পডকাস্ট অথবা সেট অ্যান এক্সিস্টিং প্লে লিস্ট এজ এ পডকাস্ট। আপনার যে প্লে লিস্টে আছে সেটাই আপনি কি পডকাস্ট হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। সো আচ্ছা, আমি আমার একটা প্লে লিস্ট এখানে পডকাস্ট আকারে আনতে চাচ্ছি, তো এটা আমি দেখেছি কীভাবে আনতে হয়। তো এখান থেকে দেখুন, এখান থেকে এই যে এখান থেকে ফেসবুক মার্কেটিংয়ের যে ইয়াটা আছে, তো এটা আমি পডকাস্টটাকে যদি আনতে চাই, তাহলে এখান থেকে আমি এখানে যে থ্রি ডট মেনুগুলো আছে, এই যে এখানে আসার পরে যে থ্রি ডট আছে, থ্রি ডট আমি যদি ক্লিক করি, যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গেট শেয়ারেবল লিঙ্ক আছে, সেট এস পডকাস্ট, পডকাস্ট হিসাবে এটা আপনি ইয়ে করতে পারবো, আমি পডকাস্টটা নিয়ে আনতে পারবো এই প্লেলিস্টে। তো এখানে আনলাম, আনার পরে এখান থেকে আমি ফেসবুক মার্কেটিং টাইটেলটা দিলাম, তারপরে এখান থেকে ফেসবুক মার্কেটিংয়ের একটা টাইটেল আমি যে এখান থেকে ডিসক্রিপশন ফুলভাবে আপনারা দিতে পারবেন, তো আমি এখান থেকে নিয়ে আসলাম। যাই হ্যাঁ, কপি হয় কি না দেখি। ওকে ওকে, আমি জাস্ট সিম্পলি দেখানোর জন্য এটুকু লিখলাম। লেখার পরে এখান থেকে আমরা নিচে আসব। নিচে আসার পরে এখান থেকে পাবলিক, এখানে হলো আপলোড এ স্কোয়ার পিকচার দ্যাট রিপ্রেজেন্ট ইউর পডকাস্ট। এখান থেকে একটা পিকচার অ্যাড করতে হবে, যে পিকচারটার ইয়েটা হবে, লোগোটা হবে 125 বা 125 দিতে পারেন। আমরা যে লোগো তৈরি করি ওরকমভাবে একটা লোগো এখানে তৈরি করতে পারি। ওকে, তো যাই হোক, আমি ক্যানভাতে আসলাম। ক্যানভাতে আসার পরে আচ্ছা, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা লোগো তৈরি করতে পারি। হ্যাঁ, জাস্ট একটা লোগো আমরা সিম্পল ওয়েতে একটা লোগো আমরা ক্রিয়েট করে নিব। একটু পরে গেলে কি আসে, ইউটিউব চ্যানেল লোগো দিতে পারি, আচ্ছা এটাও দেওয়া যায়, অথবা কাস্টম সাইজ। হ্যাঁ, এখান থেকে আমি কাস্টম সাইজ নিলাম 125 দিলাম, সরি। দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েটে নিউ ডিজাইন আসলাম। ওকে, তো এখানে জাস্ট একটা আমরা লোগো তৈরি করে নিব এখান থেকে, মানে স্কিপ করে দিলাম। ওকে, তো এখান থেকে আমি লিখে নিচ্ছি ইস বুক মার্কেটিং। তো এখানে পুরোটা আমি একটু সিলেক্ট করার পরে সেটা কেটে দিলাম, তারপর এখান থেকে লিখি যে ইস বুক ফেসবুক দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এটা করে দিচ্ছে। আচ্ছা, তাহলে অনলি একদম সিম্পলভাবে আমি একটা ইয়ে করলাম, লোগো তৈরি করলাম। যাই হোক, তো এখান থেকে আমি এটা ইয়ে করে নেব, ডাউনলোড করে নেব। এখান থেকে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড বাটনে ক্লিক করার পরে
আচ্ছা, এখান থেকে পিএনজি অথবা আচ্ছা পিএনজি রাখলাম, জেপিজি দিলে হয়, ভালো হয়। যদি এটা আমি ইয়ে করতে চাই, এসি করতে চাই, যাই এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করছি। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আমাদের আগের জায়গাতে চলে যাব। একটু ডাউনলোড হচ্ছে, ওকে, এখান থেকে আমি ওকে দ্যাটস লাইক ওকে, যাই হোক এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি দেখি এটা আসে কিনা, আমার ডাউনলোডের যে ইয়েটা ব্যাপারটা এখানে আসে কিনা। ডকুমেন্ট আচ্ছা, এইটা ফেসবুক মার্কেটিং, ওকে ভিউয়ার্স, তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা ডাউনলোড হয়ে গেছে। তো পডকাস্ট থাম্বনেলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আমি ডান দেব, ঠিক আছে? তো ডান দিলে আমার এই অপশনগুলো ওইখানে চলে যাবে। আচ্ছা, এখন আমি পডকাস্টে যাই, ওকে। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন আমার প্লে লিস্টের যে ভিডিওগুলো ছিল সমস্ত ভিডিও কিন্তু এখানে পডকাস্ট হিসাবে এই প্লে লিস্টে একটা নতুন করে যোগ হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আসার পরে আমরা এখান থেকে চাইলে আমাদের ভিডিওগুলো আবার নতুন করে আরও ভিডিও আমি পডকাস্ট হিসাবে আপলোড করতে পারি, ঠিক আছে? এই যে এখান থেকে দেওয়া আছে, এই যে পডকাস্ট হিসাবে এটা আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি চাইলে পডকাস্টে আপলোড করতে পারি, অথবা আমি যদি আমার প্লে লিস্টে আপলোড করি তাহলে এখান থেকে পডকাস্ট হিসেবে চলে আসবে, বা আমি যদি এখানে পডকাস্টে একটা ভিডিও আপলোড করব তাহলে এখান থেকে আমি আপলোডে যাচ্ছি। এখন যাওয়ার পরে এইটা আসলে এই জন্য দিয়েছে, আমরা যখন প্লে লিস্টে যখন আমরা ভিডিওগুলো আপলোড করি, আপলোড করার পরে কিন্তু আমরা এটাকে প্লে লিস্ট হিসাবে আমরা কিন্তু সিলেক্ট করতে হয়, ঠিক আছে? আমরা যখন একটা ভিডিও আপলোড করি, আপলোড করার পরে কিন্তু আমরা ভিডিওটাকে প্লে লিস্টে সিলেক্ট করি এবং একটা কোন প্লে লিস্টে রাখবো সেটা সিলেক্ট করি। কিন্তু পডকাস্টে আসার পরে আপনাকে এরকম করতে হবে না, জাস্ট আপনি যে পডকাস্টটা রাখতে চান ওই পডকাস্টের ভিতরে ঢুকে যাবেন, ঢোকার পরে সেখান থেকে ভিডিওগুলো আপলোড করে নেবেন, ব্যাস হয়ে গেল। তো এই হচ্ছে আজকের এই টিউটোরিয়ালটা ছিল, যেটা যারা ইউটিউবে করেন বা ইউটিউব ভিডিও আপলোড করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা ম্যাটার এখানে। তো সেই কারণে ভিডিওটা আসলে মেক করা। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে, যদি এখান থেকে কিছুটা উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।